গত বছরের বন্যায় যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হলেও বাকি এলাকা রক্ষায় কর্তৃপক্ষ একেবারেই উদাসীন বলে অভিযোগ উঠেছে। প্রশাসন এ বিষয়ে উদ্যোগী না হওয়ায় আগামী বর্ষা মৌসুমে পুরো উপজেলায় নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই বর্ষার আগেই জরুরি ভিত্তিতে নদী শাসনসহ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন কঙ্কন নাগ। যমুনা নদীর কারণে দুভাগে বিভক্ত সিরাজগঞ্জের দুর্গম চৌহালি উপজেলায় একসময় ছিল নানা সরকারি বেসরকারি অফিস আদালত স্কুল কলেজ মসজিদ মন্দির সহ নানা স্থাপনা। কিন্তু যমুনা নদীর করাল থাবায় গত বছরের বন্যায় হারিয়ে গেছে উপজেলার খাসকাউনিয়া ইউনিয়নের পুরো এলাকাসহ বেশিরভাগ জায়গা। ভিটেবাড়িসহ অনেক কিছু হারালেও স্থানীয়রা বাকি অংশটুকু নিয়েই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। কিন্তু ভাঙন রোধে সরকারের যথাযথ পদক্ষেপের অভাবে নদী গর্ভে বিলীন হতে বসেছে 202 বর্গ মাইল আয়তনের এই উপজেলার বাকি অংশটুকু। এই উপজেলাটা যে বাকি অংশটা আছে, এটা যদি এই এখন এই শুষ্ক মৌসুমে যদি এই কাজটা হতো, তাহলে এই বাদ বাকি অংশটা রক্ষা পেত। যে গোনা দিছে, গোনাটা বিশাল গোনা, ওটা যদি সই হয় তাহলে তো এই মনে করেন থানা হাসপাতাল সব চলে যাবে। চলে গেলে আর আমার কোনো উপায় নাই, আমরা কোহানে যাবো? আমার কোনো পয়সা পাতি নেই, আমরা গরিব মানুষ। সরকার তো আমরা খাইবারও চাইতেছি না, এখনো কিছু চাইতেছি না, আমরা চাই যে নদীর কাজটা আমরা করে দিই। নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিটা বিল্ডিং যাওয়ার পর পরই সাধারণত আমরা রিপোর্ট করেছি এবং লিখেছি, এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এখন পর্যন্ত তারপরে আর কোনো কাজ শুরু হয় নাই, বা আমার জানা মতে এখন কোনো কাজ হবে কিনা এটা আমি ঠিক জানি না। তাই আগামী বর্ষা মৌসুমের আগেই নদী শাসন ও বাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপ নিয়ে চৌহালি উপজেলাকে রক্ষায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।